নতুন গ্রামে চলে এসেছি তোমাদের কাছে ভিটিটি স্পেশাল উইকের সেকেন্ড ভিডিও নিয়ে। আর আজকে আমার যে ভিডিও সেটা টপিক হচ্ছে ব্ল্যাক মার্কেট অফ স্মার্টফোন। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ আমার পাশে আইটি চেয়ার রয়েছে। তো আজকে আমার সাথে রয়েছে অদিন ভাই, চলে আয়। তো হচ্ছে আমার ভাইয়ের মতো, আমার ভাই বলা চলে আমার, হ্যাঁ মাইকটা কানেক্ট করে নে ততক্ষণ। তো হচ্ছে অদিন, এরও একটা ইউটিউব চ্যানেল আছে, তো সেসব নিয়ে বলবো। আর যেটা বললাম ব্ল্যাক মার্কেট যে রয়েছে স্মার্টফোনে, সেটির ব্যাপারেও বলবো আজকে আমার এই ভিডিওতে। তো সঙ্গে তারপর টাইম ওয়েস্ট এবার শুরু করে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি দেব আর অদিন। তো তোমরা দেখছো বিটিটি স্পেশাল উইকের সেকেন্ড ভিডিও, সো লেটস স্টার্ট। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো একটু কাজে বললাম আজকের ভিডিও টপিক হচ্ছে স্মার্টফোনে ব্ল্যাক মার্কেটিং। তো আজকে ভিডিও শুরু করার আগে বলবো আজকে আমার সাথে রয়েছে অদিন, তো ওরও ইউটিউব চ্যানেল রয়েছে। তো বল, এবার বাকিটা আমি বলছি। তো নমস্কার বিটিটির যারা দর্শক তাদেরকে, আমার নাম হচ্ছে অদিন ব্যানার্জি। এবার আমার যে ইউটিউব চ্যানেল আছে সেটা হচ্ছে অদিন ব্যানার্জি ব্লগস নামে, যেখানে আমি বাংলাতে ব্লগস বানাই বেসিক্যালি। তো যারা আমাদের কমন ভিউয়ার তাদেরকে বাদ দিয়ে যারা বিটিটির ভিউয়ার তাদেরকে বলছি আমার একটু দয়া দৃষ্টি দেখাতে, ডেসক্রিপশনে হয়তো লিংক দেওয়াতে। আমি আই বাটন দিয়ে এখনই লিংক দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি। তো তোমরা যাও গিয়ে দেখো, সেখান থেকে তার চ্যানেলে অনেক কিছু দেখতে পারবে, ব্লগ, বিভিন্ন এক্সপেরিমেন্ট। তাহলে তোমাদের যে কোয়ারেন্টিনে যে টাইম পাস হচ্ছে না, তো সেই ভিডিওগুলো দেখো, তাহলে তোমাদের টাইম পাস হয়ে যাবে আর এন্টারটেইনার হয়ে যাবে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। আর ভালো না লাগলে কি ভালো লাগেনি সেটা কমেন্ট করে জানিও, তাহলে আমি সেভাবে আরো ইমপ্রুভ করার চেষ্টা করব নিশ্চয়ই। চলো তো আজকের এপিসোড শুরু করা যাক। এপিসোডে স্পেশালি যে ভিডিও, তো ফার্স্টে বলছিলাম যে আজকে এখনকার দিনে যে তোমরা স্মার্টফোন কিনছো, এখন সবাই চায় স্মার্টফোন কিনতে, কেউ অ্যান্ড্রয়েড কেউ আইফোন। যেহেতু আজকের ভিডিওতে আমি একজন আইফোন ইউজার ও অ্যান্ড্রয়েড ইউজার, তো সেই জন্য কম্বাইন করে ভিডিওটি বানাবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে স্মার্টফোনের কোম্পানিগুলো তোমাদের কীভাবে বোকা বানাচ্ছে। তো সর্বপ্রথমে চলে আসি এই টপিকে, যে আমরা এখন যে তোমরা স্মার্টফোন কিনতে যাও, সর্বপ্রথমে কী দেখো? সেই ফোনের ক্যামেরা, সেই ফোনের স্ক্রিন, সেই ফোনের ব্যাটারি, তারপর সেই ফোনের প্রসেসর, র্যাম, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু এখনকার দিনে যখন স্মার্টফোনগুলো, ধরো তুমি আজকে একটি স্মার্টফোন কিনলে, তার দুই মাস পরে কী হচ্ছে, একটি আরেকটি নতুন ফোনের অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিল। এবার আমি এখানটা বলতে চাই যে যখন আমরা কোনো নতুন ভিডিওর অ্যাড, নতুন কোনো ফোনের অ্যাড দেখি, এরপর আমাদের মনে হয় যে আমাদের কাছে যে ফোনটা আছে সেটা কি আর এখন ইউজফুল, সেটাকে এখন আমরা ইউজ করতে পারবো নাকি, যে ফোনটা এখন আমরা দেখছি স্ক্রিনে, মানে যেটা অ্যাড দেখছি ওটাই একদম বেস্ট, ওটাই একদম পারফেক্ট, ওটাই আমার ড্রিম ফোন। তো এই এই ব্যাপারটা নিয়ে আজকে সব আলোচনা করা হবে। চলো দেখো দেবদা কি কি বলছে। আর আমার যা মনে হয় তোমাদেরকে এই টপিকটা ভালো মতো বোঝা উচিত, কারণ তোমরা যে ফোনটা নিয়েছো সেটা কি তোমাদের আরো কিছুদিন তোমরা চালাতে পারবে নাকি ওই একটা দেখার পরে তোমাকে নতুন ফোন নিতে হবে, সেটাই এখন বলছে। শোনো, তো এখনকার দিনে আমি আইফোন বাদ দিলাম, আইফোন বছরে একটি করে ফোন বের করে যেটা সবার কিডনির টাকা নিয়ে চলে যায়, কিন্তু Xiaomi Realme কি করে বছরে দুটা তিনটা করে মোবাইল বের করে দেয়। বছরে তো বেশি হয়ে গেল, মনে হয় মাসিক দু তিনটা করে বের করে। তো চলে আসি ফার্স্ট টপিক, সেটি হচ্ছে স্মার্টফোনের ক্যামেরা। তো এখনকার দিনে যে স্মার্টফোনগুলো লঞ্চ হচ্ছে সেগুলো বাদ দিলাম। আমাদের কাছে যেগুলো স্মার্টফোন রয়েছে একটু পুরনো মডেলে, আমার কাছে আইফোন 7 প্লাস রয়েছে, সেখানে দুটো ক্যামেরা রয়েছে। আর তোর কাছে? আমার কাছে আছে পোকো এফোন, এটারও দুটো ক্যামেরা, অ্যাজ ইউ ক্যান সি দুটো ক্যামেরা রয়েছে। কিন্তু দেখো আজকালকার দিনে যে স্মার্টফোনগুলো লঞ্চ হচ্ছে, যেমন রিসেন্টলি ওয়ান প্লাসের একটা ফোন লঞ্চ হলো, ওয়ান প্লাস 8, এবার সেখানে কি মার্কেটিং করা আছে, চারটে ক্যামেরা, চারটি ক্যামেরা। এবার স্পেসিফিকেশন গুলো কি এবার তোমরা শুনে নাও ঠিক। তো হ্যাঁ, যেটা বললো ওয়ান প্লাস 8 এর হচ্ছে সরি তিনটে ক্যামেরা, আর ওয়ান প্লাস 8 প্রো হচ্ছে চারটে ক্যামেরা, ঠিক আছে। কিন্তু তারা বললো আমাদের নতুন মডেল আসছে ওয়ান প্লাস 8 যার মধ্যে তিনটি ক্যামেরা, ওয়ান প্লাস 8 প্রো যার মধ্যে রয়েছে চারটি ক্যামেরা। বাট যদি স্পেসিফিকেশনের দিকে যাও তাহলে সেখানে কি থাকে, মেন একটা ক্যামেরা 64 মেগাপিক্সেল আর 48 মেগাপিক্সেলের, তার সঙ্গে যে লেজগুলো থাকে কি থাকে, আলট্রা ওয়াইড ক্যামেরা, ডেপথ ক্যামেরা, ম্যাক্রো লেন্স। তো এদের স্পেসিফিকেশনস কি, সেই 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরা, 2 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, 4 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা, তার ম্যাক্রো লেন্স, কি এসব মানে। আর তাছাড়াও অনেকে কিছু কিছু কোম্পানি বলে যে আমাদের আলট্রা ওয়াইড ফটো তুলবে, কিন্তু আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল কত, 100 মানে 110 ডিগ্রি, নর্মাল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা যেটা দেয় 90-100 ডিগ্রি একটা তোমাদের ফটো তুলে দেয়, মাত্র 10 ডিগ্রি অ্যাঙ্গেল বাড়িয়ে 2 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে বলছে অনেক কিছু, কি বলবো। তো এরা জাস্ট মার্কেটিং করার জন্য কি করছে, নাম্বার ইনক্রিজ করছে। আমার কেউ বলছে আমাদের ফোনে চারটি ক্যামেরা, কেউ বলছে আমাদের মোবাইলে তিনটি ক্যামেরা, অ্যান্ড আফটার অল সেই ওই যা বললাম ওই 2 মেগাপিক্সেলের। আমার যেমন ফোন রয়েছে
আইফোন 7 প্লাস সেখানে দুটো 12 মেগাপিক্সেলের দুটো ক্যামেরা, সেখানেও পোর্ট্রেট শট নেওয়া যায় খুবই ভালো ওঠে। আমি কিছু ছবি তোমাদের শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখো। তো এখান থেকে দেখা যাচ্ছে যে ছবি কতটা ভালো ওঠে। এরপর হয়তো তোমরা কিছুদিন পর অ্যান্ড্রয়েড ক্যামেরা পেছনে শুধু ওই ক্যামেরা দেখতে পাবে, মানে উপরে এদিক থেকে লাইন ধরে ক্যামেরা আসছে, 10-12টা করে ক্যামেরা লাগানো থাকবে। ইভেন এমনও কিছু হয়েছে যে কিছু মোবাইলের লঞ্চের ইভেন্টে দেখানো হয়েছে যে এই ছবিগুলো তাদের মোবাইল দিয়ে তোলা, পরবর্তীকালে দেখা গিয়েছে যে সেই ছবিগুলো ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা আর তোমাদেরকে দেখিয়ে দিয়েছে। তারপর তোমরা কি করো, সেই ইভেন্টের ভিডিওগুলো দেখো, সেখানকার ছবিগুলো দেখো, আর তোমরা ভাবো ওয়াও এই ফোন কিনলে আমার আর ডিএসএলআর কেনারই দরকার নেই। তারপর ডিএসএলআর কোম্পানির মালিক কি বলে, কে করো কাম ছেড়ে দিও, নকরি ছেড়ে দিও। অ্যাকচুয়ালি তোমরা এখন এই এই ব্যাপারটা নিয়ে একটু যদি তোমরা রিসার্চ করো তাহলে তোমরা দেখতে পাবে অনেকগুলো কোম্পানি এরকমও করেছে যে তারা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নিজেরা ডিএসএলআর দিয়ে ফটো তুলে সেটাকে ফোনের ক্যামেরা হিসেবে চালিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে যে এটা ফোন থেকে তোলা। আর এছাড়াও যদি তোমরা খুব ভালো যে ফটোগুলো দেখো সেটাও সেটার মধ্যেও কিছু ঘোটালা থাকে। অ্যাকচুয়ালি ওটাও আলাদা একটা সেট আপ করা থাকে, প্রপার লাইটিং থাকে, তারপরে ওটা পোস্ট প্রসেসিং এ আরো এডিট করা হয়, কালার এনহ্যান্স করা হয়, তারপরে গিয়ে একটা ভালো ছবি তোমরা দেখতে পারো। না হলে তোমরা দেখবে যখন তোমরা লঞ্চে কোনো একটা ফটো দেখবে সেটা কত সুন্দর মনে হবে, আর যখন তোমরা নিজেরা ফটো তুলতে যাবে আরে এটা কি মনে হলো, এটার মধ্যে কালার আসছে না কেন ভালো, এটার মধ্যে ওই ওই ফিলটা নেই কেন। অ্যাকচুয়ালি এটা ওই কারণের জন্যই হয়, ওই সেম যা হয় তোমাদেরকে তো ডিএসএলআর তুলে দেখিয়ে দেওয়া হয়, এই ফটোটা তো ওই ক্যামেরা দিয়ে তোলা, কিন্তু যখন তোমরা নিজেদের সেই মোবাইলটি পারচেস করো সেটা যখন কিনে দেখো ক্যামেরা, সেটার মধ্যে আর্টিফিশিয়ালি ব্লার করা থাকে। সো এখন যে টপিকটা নিয়ে কথা হবে সেটা হলো র্যাম। এবার র্যাম প্রত্যেকটা মোবাইলে আলাদা আলাদা র্যাম হয়, যেমন সাইনিদার আইফোন 7 তোমার কত জিবি র্যাম? আমার 3 জিবি র্যাম। তোর 3 জিবি র্যাম? দেখো আমার পোকো ফোনে 6 জিবি র্যাম, আমি যে ফোনটা ইউজ করছি। তো এবার তোমাদের মনে হবে আরে আইফোনে 3 জিবি র্যাম আর অ্যান্ড্রয়েড পোকোতে 6 জিবি র্যাম, তার মানে কি অ্যান্ড্রয়েড ফোনটা বেশি বেশি ফাস্ট হয়ে গেল? 6 জিবি র্যাম, ডিটেলস শুনে নাও এবার তোমরা। তো এখনকার দিনে তোমরা যখন স্মার্টফোন লঞ্চ হয়, তোমরা ইভেন্ট দেখো বা ভিডিও দেখো, সেখানে কি বলে আমরা নতুন একটি ফোন আনতে চলেছি যেটার মধ্যে 10 জিবি র্যাম, 12 জিবি র্যাম, ইভেন 16 চলে আসছে, হয়তো 16 চলে আসবে বা কোনো সময় চলে আসতে পারে, কোনো ভরসা নেই। কারণ এখন টোটালি তোমাদেরকে যেরকম ভাবে ফুল বানানো হচ্ছে অবভিয়াসলি, কারণ দেখো তোমরা যে তোমাদের ধরো আমার ফোনে 3 জিবি র্যাম বা ওর ফোনে 6 জিবি র্যাম, তো এক্ষেত্রে পাবজি হোক খেলতো, এখন চাইনিজ প্রোডাক্ট খেলে না, ঠিক আছে আমিও কখনো কখনো খেলি সময় পেলে, কিন্তু কি হয় সেখানে একটা পাবজি কত পাবজি রান করতে লাগে 2-3 জিবি, ঠিক আছে 2 জিবি মানলাম, ফেসবুক 200 MB, ইনস্টা 400 MB, হোয়াটসঅ্যাপ সেম 200 MB, ওভারঅল সব কিছু করে তোমাদের যে র্যাম সেটা রিকোয়ারমেন্ট কত হচ্ছে টোটাল গিয়ে যাচ্ছে 5 জিবি, ধরে নিই ম্যাক্সিমাম 6 জিবি ধরে নাও, 6 জিবি। তো এবার যদি 6 জিবির যদি হয় ফোন, তো আমি যদি 5 জিবি যদি আমি ধরে নিই, তো যদি আমার ফোন 6 জিবির র্যাম হয় তাহলে 5 জিবি থেকে যাচ্ছে, 1 জিবি এক্সট্রা অলরেডি থেকে যাচ্ছে, তো আমরা 12 জিবি নিয়ে কি করবো? আশা করি এখন কেউ ওই ঘাড় হিলিয়ে এরকম কেউ ভিডিও করছে না, আমি অত দূর যাচ্ছিও না, কিন্তু এতে কি হচ্ছে, একটা ভাইরাস কম হয়েছে, অবভিয়াসলি একটা ভাইরাস কম হয়েছে, তো এটাতে কি হচ্ছে কি মানে তোমাদের অলরেডি তোমাদের যদি 6 জিবির ফোন এখন যদি পারচেস করো তো ঠিক আছে, তোমাদেরকে এমনভাবে বলা হচ্ছে আমাদের ফোনে রয়েছে 12 জিবি যে কখনো হ্যাং খাবে না, হ্যাং এমনিও খাবে না ভাই, 6 জিবির ফোন থাকলেও সেখানে কখনো হ্যাং খাবে না, কোনো রকমভাবে ওভারলোড হবে না, এমন না যে তোমরা কখনো হার্ডওয়ার্ক করবে, হ্যাঁ তোমার ফোনে পাবজি খেলছো, সিওডি খেলছো, আবার ভিডিও এডিট করছো 6K, এটা কোনোদিন পসিবল না, এটা কেউ করবে না, একটা 6K ভিডিও, 6K ভিডিও কে এডিট করে মোবাইল থেকে, তো সেটাই এখন। সেই জন্য বলা হচ্ছে যে তোমরা যদি কমসে কম 4-6 জিবি ফোন পারচেস করো সেটা একদম ঠিক, কখনো এরকমভাবে তোমরা যেরকমভাবে ওরা বলে 12 জিবি 16 জিবি অত জিবির ফোনের দিকে যেও না, আর তত তোমরা সেখানে টাকা ইনভেস্টও করো না। তো যেমনটা তোমরা শুনে নিলে পুরোটা, আমার মোবাইলে 6 জিবি র্যাম তাতেও কিন্তু কোনো হ্যাং নেই, কোনো প্রবলেম নেই, আমি যখন আমি পাবজি খেলতাম বা এমনি আমি ভিডিও এডিটিং তো কোনোদিন করিও নি, অলমোস্ট কিছু কিছু ফটো এডিট করেছিলাম, তাও কোনো বিলিভ নেই কোনো কিছু প্রবলেম ছিল না। আর বাকি সানিদা 3 জিবি র্যাম, ওটা তো আই গেস দেখো এমনিতে আইফোন আইফোন তো হ্যাং করেই না সবাই জানে এখন, তাও যদি তোমাদের কারো কারো যদি আইফোনে, আমার যে আইফোন রয়েছে তার মধ্যে 3 জিবি র্যাম, কিন্তু এখন যদি তোমাদের আইফোনে 3 জিবি র্যাম থাকা সত্ত্বেও যদি হ্যাং খায় তাহলে জল মোবাইল, ওটা জল মোবাইল গন্ডগোল আছে অবভিয়াসলি। তো তারপর চলে আসি নেক্সট টপিক, সেটি হচ্ছে মোবাইলের প্রসেসর। তো এখনকার দিনে যখন কোনো স্মার্টফোন লঞ্চ হয় তারা কোম্পানিরা কি বলে, কেউ কেউ বলে আমাদের ফোনের মধ্যে রয়েছে 855 স্ন্যাপড্রাগন 855 এর প্রসেসর, কেউ বলে আমাদের মোবাইলে রয়েছে হেলিও মিডিয়াটিক হেলিও P90 প্রসেসর, কেউ বলে আমাদের মোবাইলে রয়েছে স্ন্যাপড্রাগন 765G প্রসেসর, সে অনেক কিছু বলে। তো ধরো তোমরা কোনো একটি ফোন কিনলে সেখানে রয়েছে প্রসেসর 855 যদি স্ন্যাপড্রাগনের, তারপর কিছুদিন পর একটি ফোন লঞ্চ করলো যেখানে বললো আমাদের স্মার্টফোনে রয়েছে স্ন্যাপড্রাগন 850 প্লাসের একটি
প্রসেসর, বা কেউ বললো আমাদের একটি নতুন ফোন লঞ্চ হচ্ছে যেখানে হচ্ছে মিডিয়াটেক হিলো P90, তো তখন মানুষ ভেবে যায় হে এত তো অনেক বেশি আমার থেকে, ব্যাস তখনই তারা ভুল করে বসে আর তারা নতুন ফোন কিনে নেয়। তো এখন আমি বলবো যে যখনই কোনো রকম নতুন নতুন ফোন লঞ্চ হয়, তোমরা হয়তো দেখবে ইউটিউবে কোনো না কোনো টেক ইউটিউবার সেটা কম্পারিজন ভিডিও বানিয়ে নেয়। কম্পারিজন ভিডিও তোমরা নিজেরাই দেখবে যে খুব সে খুব দুটো ফোনের মধ্যে 1 থেকে 2 মিলি সেকেন্ডের তফাৎ থাকে, খুবই কম, কিন্তু এমন আলাদা কিছুই হয় না। ধরো তোমরা এখন কোনো স্মার্টফোন কিনছো যেটা তোমার ফোনের মধ্যে স্ন্যাপড্রাগন 855 এর প্রসেসর রয়েছে, এবার যদি কোনো ফোন লঞ্চ করলো যেখানে 765G প্রসেসর লাগানো, তার মানে এমন না সেখানে পাবজি খেললে গাড়ি একটু স্পিডে ছুটবে, এমন কিছুই হবে না। তো এখন আমি বলছি আমার ফোনে যে প্রসেসর লাগানো সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন 755, মানে 745 বা 750 কিছু হবে বলে গেছি, বাট যদি ফ্লুয়েন্ট মানে কাজ করার ফ্লুয়েন্সির কথা বলি আমি, তাহলে কোনো অ্যাপই আটকায় না, বিশ্বাস করো কোনো অ্যাপই আটকায় না, বা কোনো অ্যাপই হ্যাং করে বন্ধ হয়ে যায় না একদম খুব এক্সট্রিম লেভেলে কাজ না করলে। তাই জন্য এখন অবধি কোনোদিনও ওরকম হ্যাং হয়নি। তো এটাই বলবো যে তোমরা নতুন নতুন যখন প্রসেসর আসে আর নতুন প্রসেসরের মোবাইল দেখলে তোমার মনে করো যে আমার কাছে যে মোবাইলটা আছে সেটা এখন পুরনো হয়ে গেল, এবার আমাকে এটা ফেলে দিতে হবে, এরকমটা বিশ্বাস করো হয় না। অ্যাকচুয়ালি এখন যদি তোমার 3-4 বছর 5 বছর আগের প্রসেসর হয় যেটা এখন আর এখন রিসেন্ট ডেভেলপ করা অ্যাপের সাথে ক্যাপেবল না, তাহলে তোমাকে আপগ্রেড করতেই হবে, বাট আদারওয়াইজ আপগ্রেড করার কোনো দরকারই নেই। আর এসবে আর কি নিজের টাকা ইনভেস্ট করার কোনো দরকার আমি মনে করি না, বাকি এখন টেক ইউটিউবার থেকে শুনে নাও, আরো ভালো মতনই বলতে পারবে তোমাদেরকে। তো তোমাদেরকে এটাই বলবো যে যদি তোমাদের স্মার্টফোন অনেক পুরানো হয়, 2 থেকে 3 বছর পুরানো হয়, তো এখনকার যে অ্যাপ ডেভেলপ করা হয় তো সেগুলোর হিসেবে একটু হয়তো মার্জিন নাও হতে পারে, কিছু প্রবলেম দেখতে পাওয়া যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা এই প্রসেসরের জন্য মোবাইল চেঞ্জ করতে পারো, আদারওয়াইজ না করাই ভালো। তারপর চলে আসি লাস্ট টপিক, এখানে একসাথে 3টা আমি মার্জিন করে দিচ্ছি কারণ এটা ছোট ছোট টপিক। তো সেটি হচ্ছে ব্যাটারি, সফটওয়্যার আর ডিজাইন। তো সর্বপ্রথমে আসি ব্যাটারির ক্ষেত্রে। তো ব্যাটারিতে এখন কি হয়, এখনকার দিনে যত রকম স্মার্টফোন লঞ্চ হয় সেখানে বলে আমাদের ফোনে রয়েছে 5000 mAh ব্যাটারি, কেউ বলে 6000 mAh ব্যাটারি, তো কেউ বলে 7000 mAh ব্যাটারি, 4000ও চলো বলে দেয়। তারপর কি বলে আমাদের ব্যাটারি চলবে ফুল ডে, কিন্তু সেগুলো দেখে তোমরা কখনো প্রভাবিত হয়ে যেও না, তোমরা কখনো ভেবো না যে ওই মডেলের এত পাওয়ারফুল ব্যাটারি, তার মানে আমার পুরো দিন চলে যাবে, পুরো দিন পাবজি খেলে কেটে যাবো, কিন্তু ব্যাটারি 100-99% হবে এমন কিছুই হয় না। এটা নোকিয়ার ওই 33-10 না একদম। এছাড়াও ব্যাটারির ক্ষেত্রে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে ফাস্ট চার্জিং। এবার দেখো তোমরা হচ্ছে হয়তো এরকম ভাবতে যে ফাস্ট চার্জিং দিচ্ছে মানে আমার এখন চার্জিং পোর্ট আমি মোবাইলে লাগাবো বাস হয়ে গেল, আমার 0-100 হয়ে গেল আমার কমপ্লিট 1 মিনিটের মধ্যে, কিন্তু অ্যাকচুয়ালি কি সেটা হয়, কোনোদিন হয় না। এখন দেখো যখন তুমি চার্জিংয়ে দাও, হয়তো তুমি ব্রাশ করতে চলে গেলে ঘুম থেকে উঠে ব্রাশ করলে ফ্রেশ ফ্রেশ হয়ে আস্তে আস্তে অলমোস্ট 1-1.5 ঘন্টা ম্যাক্সিমাম, ওর ক্ষেত্রে নর্মাল চার্জারও ভাই অলমোস্ট 100% চার্জ করে দেয়, আর বাকি এখন তোমরা শুনে নাও বাকি দেবদার থেকে 100% না হলেও 0-80% হয়ে যায়, ঠিক আছে সেটা তোমরা অফিসে গিয়েও চার্জ করতে পারো বাকি 20%, কি দরকার। এখন তোমাদের মোবাইলের সাথে যদি একটা 10 ওয়াটের যদি চার্জার দেওয়া হয় সেটাও এনাফ। এখন তোমরা যদি ভাবো যে যেখানে অ্যাডভার্টাইজমেন্টে দেওয়া হলো যে আমাদের নতুন স্মার্টফোন লঞ্চ করেছে যেখানে রয়েছে 18 ওয়াটের চার্জার, 20 ওয়াটের চার্জার, এইসবের পিছনে দৌড়িয়ে কোনো লাভ নেই। এগুলো জাস্ট তোমাদেরকে যেগুলো বললাম টার্মস, এগুলো হচ্ছে মার্কেটিং টার্মস আর তোমাদের ফুল করা টার্মস। যেটা তোমাদের 10 ওয়াটের চার্জার রয়েছে সেটাও যেও এক্সাম্পল দিল, তোমরা সকালে উঠে যখন সকালে ঘুম থেকে উঠে চার্জে দিলে, তোমাদের কাছে ধরলাম 10 ওয়াটের একটি চার্জার রয়েছে, ঘুম থেকে ওঠার পর চার্জে দিলে, তারপর ফ্রেশ হতে গেলে, ব্রেকফাস্ট করলে, স্নান করলে, যাই করলে, এসব করতে করতে 1-1.5 ঘন্টার মধ্যে 80% চার্জ হয়ে যায়। তার জন্য সেটাও করে, তো তার মানে এটা না যে হ্যাঁ ওই মোবাইলে ফাস্ট চার্জিং রয়েছে, আমার মোবাইলে ফাস্ট চার্জিং সাপোর্ট করে না, তো আমি এটা চেঞ্জ করব। তো তোমরা এটার জন্য কখনো ফোন চেঞ্জ করো না। তো তারপর হচ্ছে আসি এর সফটওয়্যারের ক্ষেত্রে। এবার সফটওয়্যারের ক্ষেত্রে অ্যান্ড্রয়েডের আমি যতটুকু জানি, যেহেতু দেখো আমি কোনো টেক ইউটিউবার না, বাট আমার যতটুকু নলেজ আছে আমি সেটাই তোমাদেরকে বলছি। এবার অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে যে সফটওয়্যার আপডেটগুলো আসে সেটা যখন আসে সেগুলো সব মোবাইলের জন্য চলে আসে। এবার কেউ যদি মনে করো অ্যান্ড্রয়েড 10 ইউজ করছে, তার ক্ষেত্রে সে আপডেটটা আসলো তার মোবাইলে সেটা ভালোভাবে রান করে গেল। কিছুদিন আগে অ্যান্ড্রয়েড 11 লিক করে গেছে, বাকি ওই টপিকটা একটু পরে বলে দিচ্ছে তোমাদেরকে আমি। তার এবার যেটা বলছিলাম যে মনে করো কোনো সফটওয়্যার আপডেট আসলো সেটা সব মোবাইলের জন্য চলে আসলো, এবার বেচারা যে ললিপপ নিয়ে বসে আছে আগের থেকে, এবার তার মোবাইলে যখন সেই সফটওয়্যার আপডেটটা আসবে এবার তার মোবাইলে সেটা রানই করবে না, এবার তাকে ঘুরে ফিরে নিতেই হবে। আর বাই দ্য ওয়ে যারা ললিপপ চালাচ্ছ ভাই আপডেট করে নাও, আর ওই
এখন ললিপপ চোষার টাইম না। তো যেটা বললো এখন, হ্যাঁ এমন কিছু রয়েছে যারা এখনো তাদের ফোনের মধ্যে ললিপপের সেই রান হচ্ছে সফটওয়্যার। তো আমি কিছুক্ষণ আগে বললাম যে অ্যান্ড্রয়েড 11 লিক হয়ে গেছিল কিছুদিন আগে, তারপর কিছু টেক ইউটিউবার রিভিউ দিচ্ছিল, তারপর তারা জানতে পারলো যে অ্যান্ড্রয়েড 11 লিক হয়ে গেছে, তারপর সেটা চেঞ্জ করে দেওয়া হলো। তো এখন কি করে, আমি আইফোনের দিকে যাচ্ছি না, একটু পরে আসছি, অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কি করে, তোমাদেরকে কিছু কিছু মডেলের ক্ষেত্রে তারা আপডেটগুলো পাঠিয়ে দেয়, তারপর তোমরা যখন ইনস্টল করো দেখে ভাবো যে হ্যাঁ এখন আমাদের ফোনে নতুন অ্যান্ড্রয়েড 10 11 সব রান হবে, কিন্তু রান তো কিছুই হয় না, সেগুলো তোমাদের ফোন তখন হামাগুড়ি দেওয়া শুরু করে দেয়, তখন আরো বেশি ল্যাগ হয়, আর তোমরা তখন ভাবো যে নতুন ফোন কিনবো। এটাও হচ্ছে অ্যাকচুয়ালি মার্কেটিং টার্ম, তারা ইচ্ছা করে পাঠায় যাতে তোমাদের ফোন, যাতে তোমরা ইনস্টল করো, তোমাদের ফোন স্লো হোক, আর তোমরা সেই ফোন ছেড়ে অন্য ফোন কেনো। এখন চলে আসি অ্যাপেলের ক্ষেত্রে, অ্যাপেল হচ্ছে একটি তাদের তেমন ভাবেই ওরা স্টেপ নেয়, কারণ যেসব তাদের যে আইফোন রয়েছে যে হার্ডওয়্যার হিসেবে যেসব হার্ডওয়্যারে তাদের যে সফটওয়্যার কাজ করবে না, সেসব আইফোনে তারা সেসব সফটওয়্যার কখনো পাঠাবে না। তো এই জন্য বলি যে তোমরা যারা অ্যান্ড্রয়েড ইউজার, তারা সবসময় ফট করে আপগ্রেড করে নিও না, যদি আপগ্রেড করে নিয়ে দেখো তোমাদের ফোন স্লো হয়ে যাচ্ছে, তাহলে চেষ্টা করো তোমরা সার্ভিস সেন্টারে গিয়ে সেটাকে আবার ডিক্রিজ করে দাও, পরে মানে আগে যেটাতে ছিল সেটাতে রান করার চেষ্টা করো। তো এটি ছিল সফটওয়্যারের ব্যাপারে। তার এখন চলে আসি লাস্ট, সেটি হচ্ছে এর ডিজাইন। অ্যাপেলের ক্ষেত্রে প্রথমে বলি যে কিছুদিন ধরে আইফোন 8 রান হচ্ছিল, সবাই আইফোন 8 কিনছিল, কিন্তু কি করলো অ্যাপেল, আইফোন 8 বন্ধ করে দিল, সেই যে ফ্রেমটা সেই ফ্রেমের মধ্যে আইফোন 11 এর প্রসেসর ঢুকিয়ে দিল, আইফোন 10 এর ক্যামেরা ঢুকিয়ে দিল, তারপরে আরও আইফোন 11 এর ব্যাটারি ঢুকিয়ে দিল, বাস সেটা আইফোন আইফোন এসি 2020 নামে চালিয়ে দিল। তেমনও কিছু রয়েছে যেমন রিয়েলমি নার্জো 10 এ যেটা লঞ্চ করলো, সেটার মডেল, ইভেন ওটার প্রসেসর, ওটার ফ্রন্ট ক্যামেরা, ব্যাটারি সব সেম, সেটি হচ্ছে রিয়েলমি C3। তো রিয়েলমি C3 এর মধ্যে কিছুই না, জাস্ট র্যামটা বাড়িয়ে দিল, একটু স্পেস বাড়িয়ে দিল, আর হচ্ছে সেখানে একটি ক্যামেরা এক্সট্রা দিয়ে সেটি রিয়েলমি নার্জো 10 এ নামে চালিয়ে দিল। আর তোমাদেরকে বলো নতুন ফোন লঞ্চ হচ্ছে রিয়েলমি নার্জো 10 এ, তো তোমরা তখন ভাবলে যে বাহ এটার মধ্যে এই প্রসেসর রয়েছে, এই ক্যামেরা রয়েছে, তিনটা ক্যামেরা রয়েছে, আর ক্যামেরা ব্যাপারে তো আমি বলেই দিলাম, তো বলবে এই রয়েছে ওই রয়েছে নতুন একটি মডেল, কিন্তু সেটা নতুন মডেল না, সেটি হচ্ছে রিয়েলমি C3 মডেল, জাস্ট একটা ম্যাক্রো লেন্স দিয়ে তোমাদেরকে নার্জো 10 এ নামে চালিয়ে দিচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিও এত কি, আশা করি তোমরা এখন জেনে গেছো যে এই স্মার্টফোনের যে মার্কেটিং সেটির একটি ডার্ক সাইড রয়েছে, আশা করি তোমরা এই ভিডিওটি দেখার পর বুঝতে পেরেছো ভালোভাবে। আর এছাড়াও আমরা আর একটা কথা বলতেছি যে এই ভিডিওটার মাধ্যমে আমরা কোনো কোম্পানিকে ডিসরেসপেক্ট করতে চাচ্ছি না বা করছিও না, এটা শুধুমাত্র তাদের মার্কেটিং স্ট্র্যাটেজিটাকে বোঝানোর জন্য। আর তার এছাড়াও তোমরা যখন মোবাইল কিনবে শুধু মার্কেটিং এর উপর বেস করে তোমরা কিনবে এরকম না, সেই মোবাইলটার ব্যাপারে খুব ভালো মতো তোমাদেরকে জানা উচিত যে মোবাইলটা কেমন। অনেকজন এরকম আছে যারা টেকনিক্যাল নলেজ অতটা বেশি নেই, তারা অন্য কারোর থেকে হেল্প নিতে পারে, কিংবা অনলাইনেও প্রচুর সোর্স আছে যেখান থেকে তোমরা হেল্প নিয়ে নিতে পারো। তো শুধুমাত্র মার্কেটিং এর উপর বেস করেই তোমরা মোবাইল কিনবে এরকম না, কারণ এখন দেখো যাদের কাছে প্রচুর আছে জিনিসপত্র তাদের কোনো ব্যাপার না যে একটা মোবাইল আছে ঠিক আছে আর একটা মোবাইল নিয়ে নিলাম, কিন্তু অ্যাজ এ মিডল ক্লাস ফ্যামিলির ছেলে হয়ে আমি এটা বলতে চাই যে একটা মোবাইল থেকে আরেকটা মোবাইল শিফট করার টাইমে পকেটের উপর কতটা চাপ পড়ে সেটা তারাই বুঝতে পারে। তো সেটা তোমাদের উপর যতটুকু লিমিট আছে সেইটুকু লিমিটের উপরেই যাও আমি মনে করি বেটার। বাকি দেখো এখন টেকনিক্যাল নলেজ তোমরা আরো বেশি পেয়ে গেছো এই ভিডিওটার মাধ্যমে। তো তোমাদেরকে বলবো যে তোমাদের যারা ফোন ইউজ করছে, আমি যে আইফোন 7 প্লাস ইউজ করছি এটা আমার মানে 4 বছর রানিং, 3 বছর হয়ে গেল, তো এখনো আমার কোনো রকম প্রবলেম হয়নি। তো সেটা তোমাদের বলবো যখন তোমাদের ফোন 3 থেকে 4 বছর পুরানো হয়ে যাবে তখন দেখবে যে অনেক আপডেটস চলে আসছে এখন, কারণ আমার যে আইফোন 7 প্লাস সেখানে টাচ আইডি রয়েছে, কিন্তু এখন আমারও নেওয়ার ইচ্ছা যেখানে ফেস আইডি রয়েছে, তো এখন আমার ইচ্ছা হতেই পারে একটা নতুন আপডেট এসেছে, আরও অনেক আপডেট এসেছে, কিন্তু এমন না যে আমার আইফোন 7 প্লাস সেখানে ফেসবুক মানে ট্যাপ করার পর 5 সেকেন্ড পর খুললে, এমন কিচ্ছু হয় না, এখনও ফাস্টই কাজ করে, সব কিছু ঠিকঠাকভাবে কাজ করে, এখনও পোর্ট্রেট শট তুললে খুবই ভালো শট ওঠে, কোনো রকম প্রবলেম হয় না। তো তোমাদের ফোন যদি 3 থেকে 4 বছর পুরনো হয়ে যায় তখন যদি মনে হয় যে না একটু আপগ্রেড করা উচিত তখন তোমরা করো, কিন্তু এই টিভির অ্যাডভার্টাইজমেন্ট দেখে এই তারা যেরকম করে বলে সেখানে তোমরা গলে যেও না, আর তোমরা 1-2 বছর বা ইভেন কেউ কেউ 6 মাসের মধ্যেও সুইচ করে যায়, তো এই স্টেপটা তোমাদের না নেওয়াটাই ভালো। তো আশা করি তোমরা
এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছো। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে, তাহলে তারাও জানতে পারবে আমার চ্যানেলের ব্যাপারে, আর তারা এমন টেকনিক্যাল অনেক কিছু ব্যাপারে জানতে পারবে, আর আমার বিডিটি শর্টস এর এপিসোডের মাধ্যমেও তোমরা রিসেন্ট টেকনিক্যাল আপডেটস এর মাধ্যমে অনেক কিছু জানতে পারবে। আর ওর যে চ্যানেল সেটিও তোমরা দেখো, আমি সেটার লিংক ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আমি আগে আই বাটনে দিয়ে দিয়েছি, তো তোমরা সেখান থেকে ওর ব্লগের চ্যানেলগুলো দেখো, চ্যানেলটি দেখো আর সেখানে ভিডিওগুলো দেখো, তো তোমাদের আশা করি খুবই ভালো লাগবে আর এন্টারটেইনও হয়ে যাবে। তো তোমরাই মাই বাপ দেখো, তোমরাই এখন যদি না দেখো আর কেউ দেখবে না। তো যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ওর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও, আর দুজনেরই চ্যানেলের বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে সব নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে পরবর্তী সময় আমাদের এরকম আরো ভিডিও আসলে সেটা নোটিফিকেশন তোমরা ডিরেক্ট পেয়ে যাবে আর সবার প্রথমে দেখতে পারবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জন্য অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ। আর এখন তো শুধু ধন্যবাদই চলতে, হ্যান্ডশেক হবে না, এখন দূর থেকে ধন্যবাদ। তো আমি আবার আসছি ডিটিটি স্পেশাল উইকের নেক্সট ভিডিও নিয়ে আবার কিছুদিন পর। তো আজকের জন্য গুড বাই, বাই।